নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল বেঙ্গল গেমার্স। তো আপনারা যদি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। আমি এই ধরনের ভিডিও কিন্তু নতুন নতুন আপলোড করতে থাকবো, তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। আর আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি ডায়মন্ড রয়্যাল বেশি পরিমাণে পাবেন। তো ডায়মন্ড রয়্যাল থেকে কিউবডি কিভাবে পাবেন, তো কিউবডি পাওয়ার জন্য আপনাকে ডায়মন্ড রয়্যাল কিন্তু বেশি পরিমাণে পেতে হবে। তো ডায়মন্ড রয়্যাল বেশি পরিমাণে পাওয়ার জন্য আপনাকে কিন্তু কোথা থেকে ডায়মন্ড রয়্যালগুলো খুব বেশি পরিমাণে দেয় সেখান থেকে আপনারা ডায়মন্ড রয়্যালটা পেয়ে যাবেন, সেগুলো আপনি এই ভিডিওতে দেখতে পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো যার জন্য আপনাকে করতে হবে ডায়মন্ড রয়্যাল পাওয়ার জন্য, সেটা হচ্ছে আপনাকে স্টোরে প্রথমে যেতে হবে। তো স্টোরে গেলেন, স্টোরে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন সাইডে রিডিম অপশন আছে, এই যে রিডিম, এই রিডিম অপশনে ক্লিক করবেন। রিডিম অপশনে ক্লিক করা মাত্রই এই যে দেখতে পাচ্ছেন কিউব, কিউবের প্রথমে বলে দিই কিউব থেকে আপনি কী কী পেতে পারেন। কিউব থেকে এই যে জোকার পুরো সেটটা পেতে পারেন, জোকারের সেটটা কিন্তু হেভি দেখতে নতুন এসেছে। তো তারপরে এখানে একটা রয়েছে যে ওয়ারিয়ার সেট, ওয়ারিয়ার সেটটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং ফিমেল ক্যারেক্টার যদি আপনি নিয়ে খেলেন তাহলে সামুরাই ওয়ারিয়ার একটা আছে, তো এই ক্যারেক্টারটাকেও খুব সুন্দর দেখতে এই ক্যারেক্টারটাও আপনারা পেয়ে যাবেন। এবং তার সঙ্গে বার্নি গার্ল রয়েছে, এই ক্যারেক্টারটাকেও আপনারা নিতে পারবেন। এবং আপনারা যে জিপ গাড়ি যে রয়েছে, জিপ গাড়িতে আপনারা স্কিন পাবেন। আর এখানে ক্রেজি ডান্ডা এইটা তো এখন দিচ্ছে না, তো এই চারটি পাঁচখানা জিনিস আপনারা এই কিউব থেকে পেয়ে যেতে পারেন। তো খুবই সুন্দর বান্ডিলগুলো রয়েছে এখানে, জোকারের বান্ডিলটা বিশেষ করে সব থেকে বেশি ভালো লাগছে। তো এইগুলো আপনারা কিভাবে পাবেন, তো তার জন্য আপনাকে যেতে হবে লাকি স্টার অপশানে। লাকি স্টার অপশানে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এইখানে সোল্ড আউট এটা হয়ে রয়েছে। আমি তো দেখি সোল্ড আউট মানে অলরেডি কিনে ফেলেছি, কেননা এইটা রাখা মানে একদমই ভুল কাজ হবে। তো পাওয়া মাত্রই আমি স্টার পাওয়া মাত্রই ডায়মন্ড রয়্যাল কিনে ফেলেছি। তো ডায়মন্ড রয়্যালে এই যে স্টারগুলো কোথা থেকে পাবেন, স্টারগুলো আপনারা যখন গেম র্যাঙ্ক গেম বিশেষ করে যেগুলো খেলবেন, তখন র্যাঙ্ক গেম শেষ করার পর যে তিনটে লাক মানে লাকি ড্রয়ের অপশান দেয়, তিনটে মানে স্ক্যাচ কার্ডের মতো যেগুলো ওপেন করেন, সেখান থেকে আপনারা পেতে পারেন স্টারগুলো। তো স্টারগুলো পেলে আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটায় আপনারা এখান থেকে স্টারগুলো কালেক্ট করবেন। এবং ছটা স্টার যদি আপনার হয়ে যায়, তো ছটা স্টারের বদলে আপনি কিন্তু ডায়মন্ড রয়্যাল এক্সচেঞ্জ করতে পারবেন। তো ডায়মন্ড রয়্যাল এক্সচেঞ্জ করার জন্য ছটা কিন্তু আপনার কাছে দরকার। তো ছটা স্টার এমনিই সবাইকার কাছে হয়ে যাবে, যারা জানেন না তারা অবশ্যই একবার খুলে চেক করে দেখবেন। তো চেক করে দেখা মাত্রই বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো অতটাও খাস নয়, তো ডায়মন্ড রয়্যালটা এখান থেকে আপনারা এক্সচেঞ্জ করে নেবেন। তো এক্সচেঞ্জ করা মাত্রই আপনার কাছে ডায়মন্ড রয়্যাল কিন্তু হয়ে গেল। তারপরে রয়েছে হচ্ছে এখান থেকে আপনাদের র্যাঙ্ক টোকেন, র্যাঙ্ক টোকেনে কিন্তু ডায়মন্ড রয়্যাল দিচ্ছে না, তো এফএফ টোকেন দেখুন। এফএফ টোকেন হচ্ছে আপনারা লাক রয়্যালে যে ডায়মন্ড রয়্যাল কিংবা গোল্ড রয়্যাল যখন ওপেন করেন, তখন এই সাইডে দেখবেন টোকেন যেগুলো ওপেন হয়, তিনটে করে চারটে করে পাঁচটা করে টোকেন আপনাকে দেয়। তো টোকেনগুলো কালেক্ট করলে এখানে আপনার দেখবেন জমে আছে। তো আমার এখানে 137টা হয়ে আছে আপাতত, আমি এইটা কিনবো বলে এক্সচেঞ্জ করবো বলে এখন জমাচ্ছি 200টা। তো আপনারা কিন্তু এই 40টা টোকেন জমানো মাত্রই কিন্তু ডায়মন্ড রয়্যাল এক্সচেঞ্জ করতে পারেন। তো 40টা ডায়মন্ডের বদলে কিন্তু এখানে এক্সচেঞ্জ করার অপশানটা দিচ্ছে। তো 40টা আপনার যখন হয়ে যাবে তো আপনি ডায়মন্ড রয়্যাল এক্সচেঞ্জ করে নেবেন। তো এই দুটো জায়গা থেকে কিন্তু আপনারা ডায়মন্ড রয়্যাল এমনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন, আপনাকে কোনো টাকা খরচা করতে হচ্ছে না। মানে টাকা খরচা করে ডায়মন্ড 40টা ডায়মন্ডের বদলে কিন্তু একটা ডায়মন্ড রয়্যাল পাওয়া যায়। তো তা কিচ্ছু করতে হচ্ছে না, আপনি এমনি এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারছেন। এবার দেখে নিন ডায়মন্ড রয়্যালের ব্যাপারটা। তো ডায়মন্ড রয়্যালে আপনারা যাবেন, ডায়মন্ড রয়্যালে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তো খুব ভালো ভালো জিনিস রয়েছে। আর যে এখানে এই ডায়মন্ড রয়্যালে যে জিনিসগুলো আপনি পাবেন না, সেগুলো হচ্ছে পুরো একদম পার্মানেন্ট পেয়ে যাবেন, কোনো টাইমিং লিমিট নেই। তো এখানে যদি আপনি এই ক্যারেক্টারটা তো পেয়ে যান তো খুবই ভালো। তো ক্যারেক্টারটা খুব সহজে দেয় না, তো এখানে একটা সেলিব্রেশন রয়েছে। তো তার মধ্যে আমি প্রথম কথা বলবো হচ্ছে কিউবটা, কিউবটা কিন্তু খুব রেয়ার আইটেম। কিউবটা যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু ওই পাঁচটা ক্যারেক্টার মানে বান্ডিল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি আনলক করতে পারবেন। তো কিউবটা আপনি কিভাবে পাবেন, তো কিউবটা পাবার নিয়ম হচ্ছে আপনি যদি আপনার কাছে যদি এক্সচেঞ্জ করে যদি দুটো কি তিনটে আপনি ডায়মন্ড রয়্যাল করতে পারেন প্রতি উইকে, মানে প্রত্যেক সপ্তাহে যদি তিনটে করে ডায়মন্ড রয়্যাল যদি আপনি পারেন, তো তিনটে করে ডায়মন্ড রয়্যাল একদিনে খুলবেন না, প্রত্যেক দিন সকালবেলা গেম ওপেন করার পর একটা করে ডায়মন্ড রয়্যাল আপনি ওপেন করবেন। তো করার পর আপনি দেখবেন প্রত্যেক দিন করার পর প্রথম দিন পেলেন না, দ্বিতীয় দিন পেলেন না, তৃতীয় দিনের দিন কিন্তু আপনার কিউবটা পাওয়ার চান্স 100% থেকে থাকে। তো এইভাবে আপনি করতে থাকবেন, তো কিউবটা এখানে আপনি পেয়ে যাবেন। কিউবটা পাওয়া মাত্রই আপনি কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন ক্যারেক্টারটার সাথে। তো আশা করছি ভিডিওটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। যারা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না কিন্তু।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা দেখা হবে নেক্সট ভিডিওতে, চলুন।